সকলকে স্বাগত বিয়ার শেখাটি নতুন একটি ইউটিউব ভিডিওতে আজকে মতো ডাটা এন্ট্রি পার্ট টেন অংশ নিয়ে আলোচনা করবো আমি পার্ট নাইন পর্যন্ত হয়তো এতদিন ভিডিও দিছি অসুস্থতার কারণে ভিতরে ভিডিও দিতে পারিনি অলরেডি আমার এখনো অসুস্থ কোথায় বুঝতে পারতেছেন যে আসলে ঠান্ডার কারণে আমি একটু অসুস্থ ছিলাম ভিডিও দিতে পারিনি যা হোক আজকে আবার নতুন একটা ভিডিও দিব আর এতদিন আমি ডাটা এন্ট্রি মূলত দেখাইছি কোন সাইট থেকে ডাটা এন্ট্রি করবেন কিন্তু সব সময় যে বিভিন্ন সাইট থেকে ডাটা এন্ট্রি করা লাগে এমন কিছু না আমাদের যদি একটু ধ্যান ধারণা মানে চেঞ্জ করি বা একটু মাথাটা কাজে লাগাই তাহলে দেখবেন যে ডাটা শুধু কালেক্ট করতে হয় না কোথাও না কোথাও দেখবেন যে ডাটাগুলি আপনার সংরক্ষণ করা আছে ডাটাগুলো অলরেডি ইনপুট করা আছে মানে কোথাও রাখা আছে আপনাদের সেখান থেকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যেরকম আমি আমার যে বড় প্রজেক্ট গুলো কমপ্লিট করি তার ভিতরে একটা প্রজেক্ট ছিল যে বাংলাদেশের স্কুল না। আপনি যদি কালেক্ট করতে চান বাংলাদেশের কিন্তু স্কুল কলেজ ডাটা গুলো গুগল ম্যাপে খুব বেশি নাই আর যদিও কিছু কিছু আছে তাদের কিন্তু ফোন নাম্বার নাই কিন্তু বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হলো ফোন অথবা ইমেইল তাকে দিতে হবে এখন কথা হচ্ছে আমি যদি ডাটা কালেক্ট করি তাহলে ফোন নাম্বার কোথায় পাবো দেখা একটা লিস্ট পেলাম কিন্তু ফোন নাম্বার পেলাম না কোথাও পেলাম না কিছু কিছু আছে ওয়েবসাইট আছে তাদেরকে হয়তো পেলাম কিন্তু খুব বেশি কিন্তু পাবো না এরপর ইউনিভার্সিটি গুলো আছে হ্যাঁ এটা নিয়ে পেয়ে গেলাম এরপর আরেকটা সাইড আছে কি আহ ব্যাংক ব্যাংকের ডাটাও না হয় খুব মানে কষ্ট হলো না পেয়ে গেলাম যে একের পর এক কিন্তু এই ডাটা গুলো যদি কোথাও সংরক্ষণ করা থাকে অলরেডি কালেক্ট করা থাকে সেখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি না অবশ্যই পারি আমি আজকে মূলত আপনাদের সেগুলো দেখাবো আসলে কোথার থেকে আপনারা কালেক্ট করবেন আহ চলুন কথা আবার এই চলে যায় এবং দেখে আসি আসলে কোথার থেকে কালেক্ট করব কোথার থেকে অলরেডি সংরক্ষণ করা আছে সেখান থেকে আমরা নিয়ে নেব আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ইউটিউবকে জানিয়ে দেবেন যে ভিডিওটা যেহেতু আমি যে কাজটা করছিলাম যে বাংলাদেশের তথ্য তাই আমি বাংলাদেশ দেখাবো অন্যান্য দেশ দিয়ে আমি এখন ওইভাবে সার্চ করে দেখি নাই যে আসলে পাওয়া যায় কিনা কিন্তু বাংলাদেশের তথ্য যেহেতু আমি বাংলাদেশটা দিয়ে দেখাই আমরা সাধারণত বাংলাদেশের গভর্নমেন্টের একটা সাইট আছে এরকম একটা সাইট আছে এই আপনারা যখন যাবেন তখন বাংলাদেশের মোটামুটি হিউজ পরিমাণ একটা তথ্য বাংলাদেশ সরকারের যে গভর্নমেন্টের সাইট এটা থেকে সব কিছু পেয়ে যাবেন এখন আমরা সাধারণত যদি আমরা প্রথমে যদি বলি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ডাটা কালেক্ট করব তাহলে আমি কোথায় যাব নেটস শিক্ষা মন্ত্রণালয় সাইডে যাব এখানে আপনারা প্রথমে দেখবেন যে মন্ত্রণালয় অধিদপ্তর বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন এখান থেকে আপনারা ইউজ পরিমাণে তথ্য পাবেন আপনারা যারা गवर्नमेंट জব করতে যান তারা এখান থেকে এসে সরকারি সরি এখান থেকে কোথাও মানে সরকারি চাকরি যে বিজ্ঞপ্তি গুলো এখানে গিয়ে পাবেন এখান থেকে আপনার সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো গুলো পাবেন এখানে লিস্ট করে পাবেন যাই আমি ওর দিকে যাচ্ছি না আমি প্রথমে যাব আজকে আমি কিভাবে ডাটা কালেক্ট করছিলাম সেটা একটু দেখাবো প্রথমে মন্ত্রণালয়ের এই মন্ত্রণালয় ও বিভাগ এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি যেহেতু বলছি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে চলে যাবেন দেখেন এখানে আছে শিক্ষা মন্ত্রণালয় যেহেতু শিক্ষা মন্ত্রণালয় ঠিকই আহ এখন কথা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অনেকগুলো অধিদপ্তর আছে না বলি আমরা যে ডাটা গুলো কালেক্ট করি কাটা সংরক্ষণ করে রাখে কোন একটা ব্যুরো কিন্তু এটা সংরক্ষণ করে রাখে আমি এখান থেকে খুঁজে পাই এই অধিদপ্তর এবং অন্যান্য বাইশ এটার উপরে খুঁজে পাই যে বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান বুরু। এই পুরোটার কাজ হলো বাংলাদেশের শিক্ষা তথ্যগুলো সংরক্ষণ করে রাখা তার ভিতরে আই স্কুল কলেজ এগুলো সংরক্ষণ করে রাখা অবশ্যই তাদের কাজ সো আমি এটার উপরে ক্লিক দিব এখানে যাব আমি এগুলো আমি যখন ডাটা কালেক্ট করি তখন এখানে যাই এখানে গিয়ে খুঁজে পাই যে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের যে ডাটাগুলো দেখেন এখানে বলছে তথ্য সেবা সহকরণ আছে এক নজরে শিক্ষা প্রতিষ্ঠান তালিকা দু এখানে দু পর্যন্ত তালিকাটা করা আছে এবং দেখেন স্কুল কলেজ মাদ্রাসা যে বিশ্ববিদ্যালয় সবকিছু কিন্তু এখানে আছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনার সুবিধা মতো আপনি তথ্য দিবেন যেরকম আমার স্কুল কলেজ এই ডাটাগুলো গুলো আমি এখান থেকে সংরক্ষণ করি সংরক্ষণ করার পরে বাইরের যে রিকোয়ারমেন্ট ছিল যে পাঁচটা বড় বড় সিটির ডাটা দিতে হবে অনলি পাঁচটা বড় বড় সিটির তখন কিন্তু আমি একটু পরে ডাউনলোড করে সব দেখাচ্ছি তার ভিতরে আছে ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী বরিশাল এই যে সিটি অনলি সিটি ডাটা গুলো দিতে হবে সিটির বাইরে আর গুলো প্রয়োজন নেই এখন বাইরের যেহেতু স্কুলের ডাটা প্রয়োজন ছিল কলেজের ডাটা প্রয়োজন ছিল আমি প্রথম স্কুলটা দেখাই স্কুলের ডাটা আমি এখান থেকে এক্সেল ফাইলে আমি এখানে দেখেন আপনাদের এক্সেল ফাইলে ডাইরেক্ট দেওয়া আছে ওকে আমি এটাকে অন করি দেখেন বাংলাদেশে যত স্কুল আছে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট যত স্কুল আছে এখান থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত উনিশ হাজার আপনারা আরেকটা জিনিস খুব সহজে দেখতে পাবেন সেটা হচ্ছে ডিভিশন কোন কোন ডিভিশনের এরপরে ডিস্ট্রিক্ট থানা একেবারে আলাদা আলাদা করে ভাগ করা আছে থানা অনুযায়ী ভাগ করে দেওয়া আছে এরপরে প্রত্যেকটা ইল নাম্বার দেওয়া আছে

সাপোজ আমি এখন কালেক্ট করছি এটা ওকে এটা লিখে সার্চ করতাম হাই স্কুল ইন ঢাকা সিটি আর ঢাকা সিটি হাই স্কুল লিখে সার্চ করে আমি গুগল ম্যাপ থেকে এখান থেকে কালেক্ট করতাম কালেক্ট করার পরে আমি দেখতাম যে এটার উপরে ক্লিক করে প্রথম এটাকে আহ কালেক্ট করতাম এরপরে এখানে ফোন নাম্বার কালেক্ট করতাম এখানে হ্যাঁ ফোন নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে মোটামুটি আমরা এইভাবে কিন্তু একবার কালেক্ট করতাম কিন্তু একটা জাদু দেখায় এখানে জাস্ট এই যে লিস্টটা আছে এখান থেকে আপনারা সবকিছু আলাদা আলাদা করে নিতে পারেন জাস্ট ঢাকা সিটি গুলো আলাদা করে নিলেন খুলনা রাজশে এখান থেকে আপনারা যেহেতু এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে শেতপুর डिस्ट्रিক কোন যাই আপনারা আলাদা করে নিলেন আর থানা দেওয়া আছে ঢাকা সিটির ভিতরে আপনারা থানাগুলো আলাদা করে এমন হতে পারে যদি ঢাকা সিটি অনলি প্রয়োজন হয় যে ঢাকা সিটির দিতে হবে তাহলে ঢাকা সিটির ভিতরে যে থানাগুলো আছে এই এরিয়া গুলো আমি এখান থেকে আরেকবার দেখাই লিস্ট অফ টিএএস এনের থানাইন

ফোন নাম্বার কালেক্ট করতে যান আপনারা এই লিস্টটা পাওয়ার পরে ফোন নাম্বার কালেক্ট করতে যান হিউজ পরিমাণে একটা সময় লাগতো আর এইখানে কিন্তু আপনার কোনো সময় ব্যয় হচ্ছে না জাস্ট লিস্টটা কালেক্ট করলেন এরপর আপনি এখান থেকে একটা আমি অলরেডি দেখাইছি কিভাবে ফিল্টার করতে হয় এখান থেকে আপনারা ফিল্টার সিস্টেমটা করে নিলেন সরি আমি আরেকবার একটু দেখাই এখান থেকে আপনারা ফিল্টার সিস্টেম করলেন ওকে ফিল্টার ফিল্টার সিস্টেম করলেন ফিল্টার সিস্টেম করার পরে আমি প্রথমে চলে যাব ঢাকা ডিভিশন আমি এগুলো সবে আনমার্ক করি এরপরে ঢাকা ওকে এখন আসি আমার ঢাকার ভিতরে যতগুলো আছে ততগুলো এখন ঢাকা ডিভিশনের ভিতরে থেকে ঢাকাটা আসবো ওকে ডিস্ট্রিক্ট নেম ঢাকা এখন দেখেন যে ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে ঢাকা জেলার ভিতরে যত স্কুল আছে তত স্কুল কিন্তু সব আমি এখান থেকে পেয়ে গেলাম কতগুলো আছে দেখি

ভিতরে দাও আছে ঢাকা জেলাতে দাও আছে যাক এভাবে কিন্তু আপনারা লিস্ট সহজে পেয়ে গেলেন আমি এটা আই জাস্টি স্কুল দেখালাম এটাকে আপনারা ভাগ ভাগ করে পরে ওয়াইরেতে ডাইরেক্ট প্রুভ আমি কিন্তু জাস্ট এভাবে ডাউনলোড করছি ডাউনলোড করে এভাবে জাস্ট ফিল্টার করে আমি বাইরে কে সেন্ড করে দিয়েছি আর অত টাইম নিয়ে এটা কিন্তু জাস্ট মানে কোথাও সংরক্ষণ করা আছে আমি সেখান থেকে পেয়ে আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু এইগুলো কি করতেন ওখান থেকে কালেক্ট করতেন গুগলে গিয়ে বা অন্যান্য স্থান থেকে গিয়ে কালেক্ট করতেন কিন্তু এভাবে কিন্তু কালেক্ট করার প্রয়োজন নাই আমি স্কুলটা দেখালাম যে আসলে কিভাবে পেলাম ওকে আমি বাকিগুলো দেখাচ্ছি আমি একটু আগে স্কুল দেখালাম এখন সরি সরি আমি অনেক কেটে দিলাম আচ্ছা বাংলাদেশ পরিসংখ্যান বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান এরপরে আপনারা

ইউনিভার্সিটির নেম এখানে নেমটা দেখেন দেওয়া আছে ফুল নেম দেওয়া আছে এরপরে তাদের ফোন নাম্বার দেওয়া আছে তাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে এবং সেটা বলা আছে পাবলিক ইউনিভার্সিটি ওকে এরপরে আপনার এখান থেকে প্রাইভেট ইউনিভার্সিটির লিস্টটা পেয়ে যাবেন বাংলাদেশে দেখেন এখান থেকে সেখানে লিস্ট ফোন নাম্বার ইমেইল অ্যাড্রেস সব কিছু পেয়ে গেলাম জাস্ট লিস্ট করা আছে আমরা শুধু সেখান থেকে নিলাম এরপর আসি আমরা আরেকটা তথ্য আছে যে ব্যাংকের তথ্য এখন ব্যাংকের বাংলাদেশের বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে তার সাধারণত নিয়ন্ত্রণ করে কি বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই তাহলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যদি যান তাহলে সেখান থেকে পেয়ে যাবেন যেরকম বিএনজি বাংলাদেশ ব্যাংক লিখে সার্চ করলে এখানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা পেয়ে যাবেন আপনার সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আপনাদের একটু খুঁজে বের করতে হবে এখান থেকে অ্যাবাউট সেকশনে যাবেন যে ব্যাংকের লিস্ট কোথায় আছে আপনি যদি স্টাইলে যান তাহলে এখানে দেখবেন ব্যাংক লেখা আছে এখন ব্যাংকে যাওয়ার পরে আপনি যদি ম্যানুয়ালি এটা অন্য সিস্টেমে করতে চান আমি যে এরকম দেখাইছি গুগল থেকে কিভাবে কালেক্ট করতে হয় তখন আপনারা কি লিখতেন যে গভর্নমেন্ট ব্যাংক ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করতেন তারপরে সেখান থেকে যেগুলো পাইতেন দিতেন কিন্তু আপনি যদি এই তথ্যগুলো জানেন যে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যেহেতু বাংলাদেশের সবগুলো ব্যাংক সো আমি ওখানে ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু পাবো এরপর একটু আগে দেখলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা মন্ত্রণালয়ের যে অধিদপ্তর গুলো আছে সেখানে একটা ব্যুরো আছে শিক্ষা সেটার নাম কি বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো যে ব্যুরোটা হলো বাংলাদেশ শিক্ষা তথ্যগুলো সংরক্ষণ করে রাখে তাদের এখানে গিয়ে কিন্তু আমি অলরেডি লিস্ট পেয়ে গেলাম এখন আসি ব্যাংকের যে শিডিউল ব্যাংকে চলে গেলাম এখানে এখন এসে দেখেন আপনি ব্যাংকের সবকিছু পেয়ে গেলেন ব্যাংকের নাম পেয়ে গেলেন ওয়েবসাইট পেয়ে গেলেন এখন আপনাকে একটু কষ্ট করে এখানে ওয়েবসাইটে ঢুকে তথ্যগুলো কালেক্ট করতে হবে তথ্যগুলো তথ্যগুলো কালেক্টটা একদম সিম্পল ব্যাপার আমি অলরেডি দেখাইছি যে কিভাবে ওয়েবসাইটের ভিতরে গিয়ে তথ্য কালেক্ট করতে হয় এখন ওয়েবসাইটের এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনি ওয়েবসাইটের ইউআরএল তো এখান থেকে পেয়ে গেলেন অলরেডি এখান থেকে ওয়েবসাইটে ইউ আর এল পে কেন এখান থেকে নিতে পারেন এরপরে আপনারা নিচে চলে আসেন ফুটারে চলে আসেন দেখেন এখানে ইমেল আছে এখানে ফোন নাম্বার আছে এখানে যা প্রয়োজন ফেসবুক যা প্রয়োজন সব সবকিছু নিয়ে নিতে পারেন ওকে এটাই ছিল ডাটা এন্ট্রি কোর্সের টেন অংশ আর এই পার্ট টেন অংশটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর বিবাস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা যারা নতুন আছেন তারা বিবাস একাডেমি অ্যাবাউট সেকশনে চলে যাবেন যাওয়ার পরে এখানে একটা ফেসবুক গ্রুপ পাবেন এই গ্রুপটাতে আপনারা জয়েন হয়ে থাকবেন আপনাদের যদি কোনো সমস্যা পড়ে তাহলে এই গ্রুপে প্রশ্ন করবেন আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার অথবা গ্রুপের অন্যান্য মেম্বাররা আপনার অ্যান্সার টা দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে